জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তার একক সিদ্ধান্তে মহাসচিব বদল করলেও তা মেনে নিয়েছেন দলটির বিদায়ী মহাসচিব এবিএম রুহুলামিন হাওলাদার। রাজধানীর গুলশানে তার ব্যবসায়িক অফিসে সাংবাদিকদের তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের রয়েছে, তবে তার দলীয় পদের ব্যাপারে চেয়ারম্যান আবারও বিবেচনা করবেন বলে আশা করেন তিনি। দলের জন্মলগ্ন থেকেই জাতীয় পার্টিতে আছেন জানিয়ে এবিএম রুহুলামিন হাওলাদার বলেন, মহাসচিব না থাকলেও দলের হয়ে কাজ করে যাবেন তিনি। এই দলের ঐক্যের বাহিরে আমি কখনো কিছু ভাবিনি, সুতরাং আজকেও এই কথা আমি বলতে চাই যে দলের জন্মলগ্ন থেকে আছি, সুখে দুঃখে ভালোতে মন্দতে পার্টির চেয়ারম্যানের প্রতি আমার গভীর আস্থা আছে। তিনি এটা দেখবেন, আমারও দেখবেন, আমি তার সহানুভূতির থেকে বঞ্চিত হবে এটা আমি ভাবতে পারিনি।